ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतोऽप्यह नजहो लोककल्याण मार्गम् त्रैलोकेऽप्या प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोत्तरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম যে অধ্যায় থেকে সেটির নাম ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযটন। ভক্তরা একে একে শ্রীরামকৃষ্ণ পাদমূলে এসে মিলিত হচ্ছেন এবং তাদেরকে নিয়ে শ্রীরামকৃষ্ণের যে লীলা তার একটি বলতে পারি একটা কনসাইজ ফর্ম, একসঙ্গে অ্যাব্রিজ ফর্ম, অল্প কথায় অথচ অনেকের গল্প বলা আছে, অনেকের সঙ্গে জীবনের বলা আছে। প্রথমেই যার কথা বলা আছে শ্রীরামকৃষ্ণের মিরাকল, অনেকেই বলে শ্রীরামকৃষ্ণের মিরাকল হলেন লাটু মহারাজ এবং গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু শ্রীরামকৃষ্ণের মিরাকল আমরা যেমন তেমনি সবচেয়ে বড় মিরাকল হলেন বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত এসেছিলেন যে একজন মানুষ যার ভাব সমাধি হয় তাকে দেখতে, এসে দেখলেন সে লোকটা ভাব সমাধি তো হয়, মানুষটা ভালো তবে একটু পাগল মতো, তার কোনো আলু থালু বেশ আছে, তার কোনো রকম কিছু নেই, কথাবার্তা ঠিক ঠিকানা নেই। তিনি নরেন্দ্র দত্তর ছেলে, তিনি বিশ্বনাথ দত্তর ছেলেকে বলেন, জানি তুমি সেই পরম পুরুষই, আমাকে এই জগতের উদ্ধারণের জন্য এসেছো, এই সমস্ত বলতে থাকেন। স্বামীজির কথাই আছে যে আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে সব কথা বলার কি মানে আছে, সবই ভালো লোকটা এরকম। তারপরে যেদিন তার বুকে পা দিয়ে দিলেন যারা জগৎ একেবারে একবারে মিলিয়ে গেল, তখন তিনি চিৎকার করে বলতে থাকলেন, ওগো তুমি আমার একই করলে, আমার যে মা বাপ ভাই আছে, ঠাকুর তাকে ছেড়ে দিলেন। এই নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে একটা সারা জীবনের একটা টাসল, দুজনের মধ্যে দুজনে ভীষণ রকমভাবে একটা একটা যুদ্ধ চলেছে। নরেন্দ্রনাথ তো শ্রীরামকৃষ্ণকে মানবে না, শ্রীরামকৃষ্ণও নরেন্দ্রনাথকে মানবে না। এমন নয় যে এরকম যে সব কিছু, অথচ দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। গৃহী ভক্তরা তারা এই সন্ন্যাসী ভক্তদের তাদের কাছ থেকে টাকা পয়সার হিসেব চেয়েছে। ঠাকুর নরেন্দ্রনাথকে বলছেন যে চল তুই আমায় কাঁধে করে যেখানে নিয়ে গিয়ে থাকবি, সে গাছতলাতেও থাকলে আমি থাকবো। তথাপি নরেন্দ্রনাথের সব সময় মনে হচ্ছে এই লোকটা কি সেই লোকটাই, আবার কারোর একজনে মাইক্রোফোন খুলেছে, এই লোকটা কি সেই লোকটাই, এইরকম চলছে, বেশ চলছে। নরেন্দ্রনাথ দত্ত তাকে নিয়ে গিয়ে স্থাপন করেছেন পরবর্তীকালে, কিন্তু শরীর যাওয়ার সময় তখনও তার সন্দেহ, ইনি কি সেই, ঠাকুর বলছেন এখনও তোর সন্দেহ, যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই শরীরেই, এই শরীরেই রামকৃষ্ণ। শুধু তাই নয়, তিনি নরেন্দ্রনাথ দত্তের সুখদেবের মতো সমাধিমান হওয়ারকে একবারে এই খুব নিচু নজর, ছোট নজর করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন নরেন্দ্রনাথ হবে বিশাল বিশাল বটবৃক্ষের মতো। নরেন্দ্র তো একথা বুঝতে পারেনি, বারবার নরেন্দ্র তো পিছলে গেছিলেন, সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পরেও তিনি বারবার পিছলে গেছিলেন। কখনো তিনি পাওহারি বাবার কাছে গিয়ে যোগ শিখবেন বলছেন, শ্রীরামকৃষ্ণ আর মুখে কিছু বলতে পারছেন না, ছলো ছলো আঁখি, আমরা গতদিন গাই গীত শোনাতে তোমায় কবিতার থেকে অংশ থেকে বলেছিলাম। নরেন্দ্র তো তার জীবনে একটা অদ্ভুত ব্যাপার, প্রতিকার বলছেন যে ভক্ত সঙ্গে নরদেহে প্রভুর ধারণ উদ্দেশ্য কেবল জীবশিক্ষার কারণ, প্রভুর প্রার্থনায় কত কাত কত হয় কালিমায়, কখনো না হয় যেন নরেন্দ্রের বিয়ে, পরম ত্যাগী তেহ পরম কুমার সন্ন্যাসী, ভিক্ষায় কাটাল কাল কাটায় কাল
এই মনে বাসি। একটা অদ্ভুত সুন্দর ব্যাপার চলছে শ্রীরামকৃষ্ণদেবের কাছে, তিনি বলছেন আর কি, শ্রীরামকৃষ্ণদেব মা কালীর কাছে গিয়ে প্রার্থনা করছেন যে নরেনের যেন কখনো না বিয়ে হয়, কারণ কুমার সন্ন্যাসী, তার বার্তা বয়ে নিয়ে যাওয়ার জন্য আকুমার একজন সন্ন্যাসীকে তার প্রয়োজন। নরেন্দ্রনাথ দত্ত সেই রকম, তার যদি বিয়ে হয়ে যায় তাহলে শ্রীরামকৃষ্ণের যে উদ্দেশ্য, তার যে ভাবনা চিন্তা, জগৎ কল্যাণে যে কারণে তার এই শরীর ধারণ করে আসা, যে কারণে তার সঙ্গী হিসেবে নরেন্দ্র আদি ভক্তরা এসেছিল, সেই উদ্দেশ্য তো বিফল হয়ে যাবে। তাই মায়ের কাছে নিরন্তর তিনি প্রার্থনা করছেন, বলছেন প্রভুর প্রার্থনা কত হয় কালী মায়, কখনো না হয় যেন নরেন্দ্রের বিয়ে। পরম ত্যাগী দেহ কুমার সন্ন্যাসী, ভিক্ষায় কাটায় কাল এই মনে বাসি। তার ইচ্ছা, বাসি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। নরেন্দ্র তো চিরভিক্ষুক হয়ে থাকুক, তথাপি সে যেন কখনো সংসার বন্ধনে আবদ্ধ না হয়, সে যেন কখনো কোনো রকম কোনো ভোগের মানদণ্ডের ভেতরে না চলে যায়। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তারপরে আবার আরেকজনের গল্প আমরা বলবো। শ্রীপ্রভুর সন্ন্যাসী ভক্ত একজন, বহু পূর্বে কহিয়াছি তার বিবরণ, ঈশ্বর কোটির নাম যোগীন্দ্র তাহার, দক্ষিণ শহরে বাড়ি পিতা জমিদার, ত্যাগ প্রবল ধাত কামিনী কাঞ্চনে, কামিনী সাপিনী জাতি জন্মাবধি জ্ঞানে, সর্বসাধারণে এই সার বুদ্ধি করে, হোক না অবস্থা যেন বধু চাই ঘরে, এখানে তে যোগীন্দ্রের পিতা ধনবান, বয়স্থ পুত্রের এবে বিয়া দিতে চান, বিয়ার বিরূপ পুত্র করেন বিরোধ, জনকের যত জেদ তত অনুরোধ, কি করেন পিতৃআজ্ঞা করিয়া পালন, রোগীর যেমতে করে ঔষধ সেবন, অপকর্মে ক্ষুণ্ণ মন যেই রূপ হয়, যোগীন্দ্রের সেই মতো করি পরিণয়, মর্মান্তিক লজ্জা দুঃখ বড় লাগে মনে, প্রভুর নিকটে মুখ দেখাবো কেমনে। আরেকজন শিষ্যের কথা বলছেন, তিনি ঈশ্বর কোটির, যিনি শুরু থেকেই জেনে এসছেন, যিনি কখনো কোনো বন্ধনে লিপ্ত হন না, যিনি ঈশ্বর কোটির মানুষ, তিনিও ভাবছেন এই যে বাহ্যিক যে বন্ধন, এই বন্ধনে তিনি যদি লিপ্ত হয়ে যান তার কীরকম হবে। বাবার প্রচুর টাকা করেছিল, তখন অবস্থা একটু একটু করে খারাপ হতে থাকছে। তার জন্মাবধি ত্যাগ তপস্যা কামিনী কাঞ্চনে, তার ভীষণ রকমের জন্মাবধি তার একটা ত্যাগের ভাব রয়েছে, কিন্তু সাধারণ লোক তো সেই কথা শুনবে না, তারা ভাববে নিশ্চয়ই মাথাটা গরম হয়ে গেছে এবং একটা গাছতলা দরকার, গাছতলা না হলে ছেলে একবারে বকে যাবে, বিয়ে একটা দিতেই হবে, বিয়ে না দিতে পারলে হবে না। আমাদের কাছে কয়েকটি ছেলে আসে, বেশ বয়স হয়ে গেছে, তারা বিয়ে তা করেনি, আমাদের তার বাবা মা মাঝে সাঝে, বাবা মাকে নিয়েও তারা এখানে আসেন, একজনের মা বাবাকে মাঝে সাঝেই বলেন এই তো আপনারা মহারাজ বেশ ভালো আছেন, বিয়ে তা না করে, আমার ছেলেটা যদি সাধু হয়ে যেত তবু ভালো, সংসারে আমার চোখের সামনে আছে আর কাটার মতো কটকট করে গলার ভেতরে বিঁধছে, কারণ ছেলেটা আমার বিয়ে করছে না। অথচ এই ছেলে যদি সাধু হতে আসতো তখন আমরা অন্যরকম কথা বলতাম। তাই তাকে জোর করা হলো বিয়ে করার জন্য, দুরকমভাবে চাপ দিতে থাকলো, জনকের যত জেদ তত অনুরোধ, তিনি জেদ করেছেন ছেলের বিয়ে দেবেন, আবার ভেতরে সেটা বাইরে তোকে বিয়ে করতেই হবে, এদিকে ঘরের ভেতরে ছেলের প্রায় হাতে পায়ে ধরছেন, এবং অবশেষে পিতৃআজ্ঞা পালন করতে তিনি বিয়ে করলেন। বলছেন অপকর্মে ক্ষুণ্ণ মন যেই রূপ হয়, যোগীন্দ্র সেই মতো করি পরিণয়। তিনি লোকে বিয়ে করবার সময় আনন্দে আপ্লুত হয়ে থাকে, কত রকম কি ভাবনা চিন্তা করে। শ্রীরামকৃষ্ণ জীবনের একটা অপূর্ব গল্প আছে, যে ঠাকুর বলছেন তিনিও ভেবেছিলেন তার শ্বশুর বাড়ি হবে, তিনিও যাবেন শ্বশুর বাড়িতে গিয়ে খুব আনন্দ করবেন, সেই ধুতি আগেকার দিনে, এখনকার দেখতে পাওয়া যায় না, আগেকার দিনে বিয়ের সময় নাপিতরা এসে ধুতি কুঁচিয়ে দিয়ে যেত, বলছেন ওরকম অনেকগুলো ধুতি কুঁচিয়ে আলমারিতে আলনায় রাখা ছিল, আর যখন মনে হতো তার সেই সব পরে তিনি একদিন তার শ্বশুর বাড়ি যাবেন। কিন্তু এমন ত্যাগের প্রবল ঝড় উঠলো তার জীবনে যে তখন আর তিনি আর তার মনের মধ্যে আর কোনো রকম আর কোনো কিছু হলো না, তিনি সেই গভীর সেই সেই ঝড়েতে তিনি একবারে ভেসে গেলেন, তার কখনো একবারও মনে হলো না যে অন্য কোনো কিছু হবে। বলছেন এই যেন ভীষণ রকম বিয়ে করেছেন, কিন্তু মনে হচ্ছে তিনি যেন অপকর্ম করছেন, যখন আমাদের কোনো
কাজ করতে নিয়ে যাওয়া হয়, কোনো খারাপ কাজ করলে মুখখানা যেরকম সেই তিজল হাড়ির মুখের মতো, পেছনের মতো এরকম বড় মুখ হয়ে থাকে, ঠিক সেই রকম ক্ষুণ্ণ মনে তিনি বিয়ে করছেন। বিয়েতে যে আনন্দ সেই রকম, তার চেয়ে বড় কাঁটার মতো তার বিচ্ছে মর্মান্তিক লজ্জা দুঃখ বড় লাগে মনে। প্রভুর নিকটে মুখ দেখাবো কেমন, ঠাকুরকে কি বলবো, গিয়ে তাকে কি বলবো, যিনি এত বিবেক বৈরাগ্যের কথা বলেন তার সামনে গিয়ে কি করে বলবো, তিনি যে এত কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেন তার সামনে গিয়ে কি বলবো। পুথিকার বলছেন, কায় বাক্য মনে যিনি পরমতিয়াগী, নিহারিয়া লজ্জা পর মহেশ্বর যোগী, সংসারীর গাত্র গন্ধ অসহ্য যাহার, কেমনে তাহার কাছে যাইব আবার, এইখানে এক কথা শুন বলি মন, প্রভুর বিবিধ মূর্তি বিবিধ বরণ, সংসারের কাছে জ্ঞানী সংসারীর বেশ, তাদের তাহাদের মতো তত্ত্বহিত উপদেশ, ভাবিত্যাগীদের কাছে স্বতন্ত্র সেখানে, কঠোর ত্যাগের আজ্ঞা কামিনী কাঞ্চনে, যাহার যেমন ভাব রক্ষা করি তাই, উভয়ে করেন পুষ্ট জগত গোসাই, যোগীন্দ্রের মনে প্রাণে ত্যাগের সাধ, যেহেতু বিবাহ এত মানুষে বিষাদ, শান্তির উপায় হেতু মনে বিচরিয়া, ছাড়ি বাড়ি দেশান্তরে গেল পলাইয়া। পুথিকার বলছেন যে বারবার যোগীন মহারাজের মনে হতে থাকলো, যিনি সেই পরম ত্যাগী কায় মন বাক্যে, যিনি কখনো কামের চিন্তাও করেন না, যাকে দেখা মাত্র যে পরম যোগী, যে মহেশ্বর যোগী, তিনিও যেন লজ্জা পান, তাকে যিনি তার কাছে কি করে আমি মুখ দেখাবো। আমাদেরও এরকম হতো, কিছু বদমাইশি দুষ্টুমি করলে যখন গুপ্তেশানন্দজির কাছে যেতাম, মনে হতো কেমন করে তার দিকে তাকাবো, কি করে তাকে বলবো, মনে হয়তো কোনো রকম কিছু, এই কলেজে কিছু গোলমাল করেছি, কিছু মারপিট করেছি বা কোনো কিছু করেছি, সেইটা যেটা পরে মনে হচ্ছে ঠিক করিনি, কিন্তু সে যখন মনে হতো কাজটা ঠিক করিনি, তখন হয়তো কারোর সাথে খুব ঝগড়াঝাটি হয়েছে, কিছু হয়েছে, ঠিক করিনি, তখন ভূতেশানন্দজির মহারাজের কাছে যখন গিয়ে পৌঁছতাম, যাওয়ার সময় তো একটা তেজে পৌঁছে যেতাম, কিন্তু মহারাজের কাছে গিয়ে মনে হতো মহারাজ যদি যেন তাকাতে পাচ্ছি না, অদ্ভুত, মহারাজ এমনভাবে তাকিয়ে আছেন, যে মহারাজ হাসছেন গল্প করছেন কিন্তু তারই মধ্যে এমনভাবে তাকিয়ে আছেন, আমি আমরা নিজেরাই মর্মব্যথা, নিজেদের ভেতরেই মর্মব্যথা অনুভব করতে পারতাম। ঠিক সেই রকম যোগীন মহারাজেরও খুব কষ্ট হচ্ছে, তিনি পরম ত্যাগী, তাকে দেখলে শিব যোগীরা যোগী দেবাদিদেব শিব লজ্জা পাবেন। কেন লজ্জা পাবেন? কারণ তিনি বিবাহ করেছেন, তিনি বলক ইয়ে করেছেন, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের দুটো অদ্ভুত দুটো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই বলছেন, তাহার সংসারীর কাছে জ্ঞানী সংসারীর বেশে, বেশ এইখানে এই কথা শুন বলি মন, প্রভুর বিবিধ মূর্তি বিবিধ বরণ, সংসারীর কাছে জ্ঞানী সংসারীর বেশ, তাহাদের মতো তত্ত্বহিত উপদেশ, ভাবি ত্যাগীর কাছে স্বতন্ত্র সেখানে, কঠোর ত্যাগের আজ্ঞা কামিনী কাঞ্চনে। শ্রীরামকৃষ্ণ এক অদ্ভুত মানুষ ছিলেন, যখন গৃহস্থরা তাদের কাছে যেতেন, তার কাছে যেতেন, তখন তিনি কি করে তাদের জীবনের মানোন্নয়ন তারা করতে পারবে ঘরের মধ্যে থেকে, তারই উপদেশ দিতেন। আর যখন আকুমার ব্রহ্মচারীরা তার কাছে যেতেন, কি করে তারা তাদের জীবনের মানোন্নয়ন করতে পারবে এবং কামিনী কাঞ্চন ত্যাগ করে কি করে উচ্চতর জীবন যাপন করতে পারেন, তারই চেষ্টা করতেন। বলছেন, যাহার যেমন ভাব রক্ষা করা করি তাই, উভয় করেন পুষ্ট জগত গোসাই, যার যে ভাব সেইটিকে রক্ষা করে কেমন করে সে নিজের জীবনে উন্নত হবে, এটাই চেষ্টা, এটা হচ্ছে কথা। আমাদের ভূতেশানন্দজি যখন বসতেন সকালবেলা প্রণাম হতো, মানে আমি তখন সদ্য সদ্য সাধু হয়েছি, মানে কিছুদিন আগেও ওই বাইরের ছাত্রদের মতো তার সঙ্গে এসে দেখা করতাম, সেখানে যে আলোচনা যে গল্প শুনেছি সেখানে দেখেছি একরকম, কি করে এই সংসারে, যেমন একটি একটি শুনেছিলাম শেষের দিকের ঘটনা, আমি তারপরে তারপরের যেদিন মহারাজকে দেখা হলো সেদিনকে আমি বেলুড় মঠের ব্রহ্মচারীদের সঙ্গে তার সঙ্গে গেলাম, সেই দিন আলোচনা হচ্ছিল, মহারাজ একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, একজন মহারাজ ঠাকুর একজন মা পূজনীয় মহারাজকে বলছিলেন, মহারাজ আমার পায়ে খুব ব্যথা, আমাকে ডাক্তার মেঝেতে বসতে বারণ করে দিয়েছে, আমি কি করে তাহলে মেঝেতে বসে জপ ধ্যান করব। মহারাজ হাসছেন আর বলছেন, জানো তো সুখাসনে বসাটাই কাজ, এখন সেই সুখাসন, চেয়ারে বসা, চেয়ারে বসা আসনটা কি সুখাসন নয়,
সেই তাতে বসে যদি তোমার সুখ হয়, তাতে বসে যদি তোমার জপ ধ্যান হয়, তাহলে সেটা কেন সুখাসন হবে না মা? সেটা অবশ্যই সুখাসন। কি অদ্ভুত কথা! দেখুন, আমাদের যে যাবতীয় নানা সমস্যা সেটাকে অতিক্রম আমাদের মতো করে উপদেশ দিচ্ছেন। আবার ঠিক তার ঠিক দুদিন বাদে যখন এটা ঘটে গেছে, শনিবারের ঘটনা, সোম মঙ্গল বুধ, রবি সোম মঙ্গল বুধ বা তিন ব্রহ্মচারীদের সঙ্গে আমি গিয়েছি। সেদিন সাধু হওয়ার পর প্রথম মহারাজের সঙ্গে কথা হচ্ছে। মহারাজ সেখানে বলছেন যে একটা জিনিসের প্রতি খুব আমাদের যেন নিষ্ঠা থাকে, সেটা হচ্ছে আদর্শ নিষ্ঠা। যে জীবন যাপন করতে এসেছি সেই জীবনের প্রতি যেন আমাদের ভীষণ রকমের ভালোবাসা থাকে। যদি সেই আদর্শটাকে ভালোবাসি, আদর্শ আমাদের সাহায্য করবে, কেমন করে সেই আদর্শকে আমরা রক্ষা করতে পারব এবং সেই মতো চলবে। প্রথম দিকে একটি কঠোরতা করতে হয়, কিন্তু তারপরে যখন এটা অভ্যাস হয়ে যায় তখন সেটা কঠোরতা থাকে না, তখন সেটা স্বাভাবিক থাকে। দেখুন, দুজনকে দুরকম উপদেশ দিচ্ছেন, ঈশ্বরকে ডাকার দুরকমেরই ব্যবস্থা, কিন্তু দুজনকেই তিনি পুষ্ট করার চেষ্টা করছে। একবারও বলছেন না যে না তুমি মেঝেই বসো, সুখাসন বলতে মেঝেতে পা মুড়ে বসো, শ্রী শ্রী মা যেরম ভাই বসেছেন সেই রকম। বলুক ডাক্তার, টনটন করুক, ঝনঝন করুক, সেসব কিন্তু নয়। আবার আমাদের কিন্তু বলছেন না যে তোমাদের আদর্শের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে, বলছেন আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না, আদর্শকে ভালোবাসা জাগাতে হবে, আদর্শকে ভালোবাসতে হবে, তাহলেই হবে। এইটা হচ্ছে কথা, দুজনকেই পুষ্ট করছেন। শ্রীরামকৃষ্ণের ধারাটা এই, উভয় করেন পুষ্ট জগত গোসাই। এটা তো তার অ্যাটিটিউড, কিন্তু আমরা তো বুঝি না। আমরা ভাবি যে তিনি সন্ন্যাসী, তিনি এরকম এত উচ্চ মার্গের মানুষ, আমি এরকম খারাপ কাজ করে গেলে তিনি বোধহয় তার কষ্ট পাবেন। তাই যোগীন্দ্রনাথ, যোগীন্দ্র মোহনের তার ভীষণ কষ্ট হচ্ছে। তিনি বলছেন, যোগেন্দ্রের মনে প্রাণে ত্যাগের স্বাদ, যেহেতু বিবাহ এতে মানুষে বিষাদ, শান্তির উপায় হেতু মনে বিচারিয়া, ছাড়ি বাড়ি দেশান্তরে গেল পলাইয়া। তার মনে হতে থাকলো যে না, তিনি আর কোনোভাবে শ্রীরামকৃষ্ণকে তার মুখ দেখাতে পারবেন, তাই বাড়ি ঘর ছেড়ে তিনি পালিয়ে গেলেন। এই ঘটনাটা এখানকার, এটা কিন্তু মূল জীবনেতে বলা নেই। পুথিকার বলছেন, শুনিয়া প্রভুর মোর চিন্তা নিরন্তর, কেমনে যোগীন্দ্র তারা ফিরে আসে ঘর, লিপির উপর লিপি করিলে প্রেরণ, তবে হয় যোগীন্দ্রের ঘরে আগমন, প্রভুর যত্ন ধন অতি প্রিয়জনা, সধাম হইতে সঙ্গে ধরা থাবে আনা, আনন্দের নাহি সীমা দেখিয়া তাহায়, সান্ত্বনার হেতু কথা কন প্রভুরায়, সহায় যদ্যপি তব রহে এইখানে, হইয়াছে বিয়া তাহে বিষাদিত কেনে, এ একটি বিয়ার কথা অতি তুচ্ছ গণি, লক্ষ্যটি করিলে তবু হইবে না হানি, রহিবে না কাম গন্ধ উভয়ের গায়, হইবে সময়ে হেন মায়ের ইচ্ছায়। পুথিকার ভারী সুন্দর করে বলছেন, যোগীন্দ্রকে তিনি নাকি চিঠির পর চিঠি খবর পাঠিয়েছিলেন, পরের পর পর খবর পাঠিয়েছিলেন। তিনি একটা অদ্ভুত জিনিস বললেন, একটা কিছু ঠাকুরকে কিনতে দিয়েছিলেন এবং ঠাকুর যোগীন্দ্রকে কিনতে দিয়েছিলেন এবং যোগীন্দ্র কিনেও দিয়েছিলেন, তার কিছু খুচরো পয়সা বাকি ছিল। ঠাকুর ওইটি দিয়ে, ওই পথ দিয়ে, ওই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে গেলেন। তিনি বললেন, হ্যাঁ, এই টাকাটা সেদিনকে দিয়ে যাওয়ার কথা ছিল, এখনো দিলেন না। যোগীন্দ্র যে খুব প্রাণে লাগলো, হ্যাঁ টাকাটাই বড় হলো, আমরা তাকে কত ভালোবাসি সেটা বড় না। তিনি ভাবলেন তিনি একদিন যাবেন, গিয়ে টাকাটা রেখে দিয়ে চলে আসবেন, আর কোনো দিন সেই দিকে যাবেন না। কিন্তু যেই ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর কিছুতেই আর সে টাকার কথা বলেন না, তার সঙ্গে গল্প করেন, তার সঙ্গে মজা করেন। তারপরে যখন তার খুব লজ্জা হচ্ছে তখন তাকে বলছেন, সহায় যদ্যপি রহে তব রহে এইখানে, হইয়াছে বিয়া তাহে বিষাদিত কেনে। এইখানে মানে নিজের বুকের দিকে তাকিয়ে বলেছিলেন, এইখানকার কৃপা, আমার যদি কৃপা থাকে তাহলে তুমি একটা কেন, লক্ষটা বিয়ে করলেও তোমার কোনো রকম কষ্ট হবে না, একটি বিয়ার কথা অতি তুচ্ছ গণি, লক্ষ্যটি করিলে তবু হইবে না হানি, রহিবে না কামগন্ধ উভয়ের গায়, হইবে হইবে সময়ে হেন মায়েরও ইচ্ছায়। মায়ের ইচ্ছায় বারবার তিনি নিজের কথা বলছেন না, মায়ের ইচ্ছায় নিজেকে লুকিয়ে রাখছেন। মায়ের যদি ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই, নিশ্চিত করে এরকম 1000টা বিয়ে করলেও কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না। পুথিকার বলছেন যে এক অদ্ভুত, একবার তিনি
প্রার্থনা করছেন নরেন্দ্রের যাতে বিয়ে না হয়, নরেন্দ্রের বিয়ে হলে সব গোলমাল হয়ে যাবে। আবার যোগিনকে বলছেন যদি এখানকার কৃপা থাকে তাহলে অনেকগুলো বিয়ে করো, তাতেও কিছু এসে যান। দেখুন সবাইকে সবার মতো করে পুষ্ট করে চলেছেন, গৃহীদের যেমন করে চলেছেন সন্ন্যাসীদেরও করেছিলেন চলছেন, এমনকি সন্ন্যাসীদের মধ্যে ভেদ আলাদা আলাদা, প্রত্যেকের আধার অনুযায়ী তার ভাব অনুযায়ী তাকে উপদেশ দিয়ে চলছেন। পুথিকার লিখছেন, ভক্ত সংযটনে বহে অমৃতের ধারা, জুটিতে লাগিল ক্রমে বাদ বাকি যারা, জুটিল এখন এক সুন্দর বালক, বেলঘরিয়ায় ঘর মুখুজ্জে তারক, ঈশ্বর কোটির থাকে উচ্চতম জাতি, দ্বার পরিগ্রহে পরে সংসারে বসতি, জুটিল সারদা মিত্র কুমার সন্ন্যাসী, ষোড়শ বয়স বহে আর নয় বেশি। এটাই হচ্ছে কথা, একটু সময় মতো ক্লাসে এলে কিছু সমস্যা থাকে না। ষোড়শ বয়স বয় আর নহে বেশি, তিয়াগিয়া পিতামাতা কায়স্থের ছেলে, মজিলেন শ্রীপ্রভুর চরণ কমলে, জুটিলেন নারায়ণ চন্দ্র ব্রাহ্মণ নন্দন, শারদার সমবয় সুন্দর গরণ, ঘরেতে অনেক অর্থ অতি যত্রমান, প্রভুর পরম প্রিয় পরাণ সমান, শ্রীপ্রভুর প্রতিবাদী কর্তৃপক্ষ ঘনে, আসিতে প্রভুরে কাছে নিবারে নারানে, বালক না মানে মানা মন টানে তার, অবশেষে পায় শাস্তি বিষম প্রহার, তথাপিও দক্ষিণেশ্বরে আসেন নারান, চিরভক্ত প্রভুর পদে আছে বাধা প্রাণ, প্রবল প্রেমের বেগে সাত্যকার রোধে, রুদ্ধ গতি কবে বন্যা বালুকার বাঁধে, আসিলে নারায়ণ চন্দ্র প্রভু নারায়ণ, পুলকে বিপল বিকল্প পুনা যায় বর্ণন, সর্বে অসর্ব অগ্রে করাইয়া ভোজন তাহায়, পাথিয়া সম্বল দিয়া করেন বিদায়, জনরবে সময় রুটিল অখ্যাতি, শ্রীপ্রভুর আছে এক ছেলে ধরা প্রীতি। পুথিকার বলছেন যে ভক্ত সংযটনে বহে অমৃতের ধারা, অমৃত মানে এমন এক ধারা বইতে থাকে যেটা চিরন্তন, এটা সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে এরকমভাবেই চলবে। তিনি সবার অন্তরে প্রেরণা দেন, তিনি নিজে সকলের প্রেরণা হয়ে উপস্থিত হতেন, তার কাছে যে আসত তাকে তিনি প্রেরণা দিতেন। এই এখন যে যুগ সেখানে তিনি নিজে যাচ্ছেন। আমরা শ্রীরামকৃষ্ণকে দেখেছি মূলত, আমার মনে পড়ে সেটা হচ্ছে মহেশ ভট্টাচার্যের ক্যালেন্ডারে, মহেশ ভট্টাচার্য আজকে ক্যালেন্ডার বার করতেন, তাতে তখনও ছিল এখনও আছে এনসি দাসের ছবি, এনসি দাস বলে একটি প্রতিষ্ঠান আছে তাদের একটা ছবি, সেই লিথো প্রিন্টের একটা ছবি, সেই প্রিন্টে এখনও ওই এনসি দাসের ওই মহেশ ভট্টাচার্যের ক্যালেন্ডার হয়। সব বাঙালির ঘরে ঘরে মহেশ ভট্টাচার্যের ক্যালেন্ডার থাকত। শ্রীরামকৃষ্ণকে আমরা ছোটোবেলায় সেই ক্যালেন্ডারের মারফত চিনি, এক বছরের ক্যালেন্ডার শেষ হয়েছে, তার উপর আবার নতুন বছরের ক্যালেন্ডার হয়েছে, তলার কাগজগুলো ছিঁড়ে গেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ছবিগুলো পরপর পরপর থেকে গেছে, ক্লিপ দিয়ে ইয়ে দিয়ে নানাভাবে আটকে রয়েছেন। তিনি প্রতি মুহূর্তে আমাদের কাছে প্রেরণা হয়ে এসেছেন, তাকে দেখতে দেখতে, তাকে চিনতে চিনতে, বেড়াতে বেড়াতে, আমাদের তো ভাব ভালোবাসা ওরকমভাবে, বেড়াতে বেড়াতে বেলুড় মঠে গিয়ে ভালোবাসতে বাসতে তাকে বাসা হয়ে গেল। বলছেন এই একটা অমৃতের ধারা, সেই যুগেও ছিল, তার তিনি লোকদের আকর্ষণ করতেন, তার কাছে যারা আসতো তারা দ্বিতীয়বার কখনো ফিরে যেত না। জিটুলে এখানে এক সুন্দর বালক, বেলঘরিয়ায় ঘর মুখুজ্জে তারক, বেলঘরিয়া তারক মুখুজ্জি তিনি আসা শুরু করলেন, ঈশ্বর কোটির থাকে উচ্চতম জাতি, দ্বার পরিগ্রহে পরে সংসারে বসতি, ঈশ্বর কোটির মানুষ তিনি, কিন্তু পরবর্তীকালে তিনি দ্বার পরে বিয়ে করে সংসার করেছিলেন। আরেকজনের কথা, জুটিল শারদা মিত্র কুমার সন্ন্যাসী, স্বামিত্র গুণাতীতানন্দজী বালক বয়সে এসেছিলেন, ষোড়শ বয়স বয় আর নহে বেশি, তিয়াগিয়া পিতামাতা কায়স্থের ছেলে, মজিলেন শ্রীপ্রভুর চরণ কমলে, বাবা মায়ের চরণ ছাড়া হয়ে তিনি সেখানে শ্রীরামকৃষ্ণের কাছে আসা শুরু করলেন। বাড়িতে খুব মারধর খেতেন, ভীষণ মারধর খেতেন, সেই কারণে ঠিক ছিল তিনি যখন আসতেন তার যাবার ভাড়াটা এখান থেকে দেওয়া হতো। শ্রীশ্রীমা সম্পর্কে তিনি বলেছিলেন,
মাকে তিনি দেখেননি, কিন্তু প্রত্যেকদিন যখন তিনি ফেরত যেতেন, গিয়ে মায়ের কাছে গিয়ে এক পয়সা চাইবেন ভাড়া ফিরে যাওয়া, সেরকম ব্যবস্থা আছে। তিনি দেখতেন মায়ের দরজার গোড়ায় একটি পয়সা সবসময় রাখা আছে। ঠাকুরকে তিনি ভীষণ ভালোবাসতেন, অসম্ভব ভালোবাসতেন। পরবর্তীকালে আমরা দেখেছি যখন তিনি বিদেশে গিয়েছিলেন, একদিন সেই শান্তি মন্দির হিন্দু টেম্পল তৈরি হয়েছে সান ফ্রান্সিসকোতে, সেখানে একদিন তিনি ভক্তদের বললেন যে তিনি এবার বিবাহ করবেন। সকলের খুব উৎসাহ, কারণ চার্চের ফাদাররা তো বিয়ে করেন না, তার ক্যাথলিক ফাদাররা কেউ বিয়ে করেন না, আরে এ সাধু বিয়ে করবে তো বিরাট ব্যাপার। অবশেষে খুব ঘটাপটা করে সেই বিয়ের অনুষ্ঠান হলো, সবাই উপস্থিত। সবাই দেখলেন সেই গৈরিক পোশাক পরে স্বামী বিবেকানন্দ মতো বহির্বাস পড়তেন, তিনি মাথায় পাগড়ি পড়তেন, সে হাতে ফুলের মালা নিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের গলায় মালা দিচ্ছেন। আমাদের সকলের ওরা এই ভাবটা বোঝে, এই যে নানরা যারা এই ক্যাথলিক নানদের নান যারা সন্ন্যাসিনী হতে আসেন, তারা সকলেই যিশুর বিবাহিতা স্ত্রী। সেই কারণে সন্ন্যাস অনুষ্ঠানের সময় সকলকে একটা করে এনগেজমেন্ট রিং দেওয়া হয়, যেরকম বিয়ের সময় মেয়েদেরকে এনগেজমেন্ট রিং দেয় ওদের বিদেশে, এখন আমাদের দেশেও দেয়, সেই এনগেজমেন্ট রিং পরিয়ে দেওয়া হয়। এবং মেয়েরা যখন বাড়ি থেকে আসে সাধু হওয়ার জন্য, যারা বাড়ি থেকে সাধু হওয়ার জন্য আসে, তখন তার বাবা তাকে সঙ্গে সঙ্গে তার কাছে তার সঙ্গে চার্চে দেওয়ার জন্য কিছু জিনিস দেন, একটা খামে করে কিছু টাকা দেন, এটাকে বলা হয় ডাউরি। সেই ডাউরিটা এটা যেন জামাইকে যেন পণ দেওয়া হচ্ছে, যিশুর কাছে থাকবেন, যিশুর সাথে তার মেয়ের বিয়ে হয়, একটা পণ। সেই কারণে তারা এই পদ্ধতিটা খুব ভালো বোঝেন বলে ত্রিগুণাতীতানন্দজি তার মনের ভাবটিকে প্রকাশ করার জন্য একটি অদ্ভুত পন্থা অবলম্বন করলেন। সেই ছোট্ট ছেলে সে তখন এসেছিল, সারদা মিত্র, সারদা প্রসন্ন মিত্র তার নাম, কুমার ও সন্ন্যাসী, 16 বছরের কিছু কম বয়স তার। ঠাকুরকে তিনি ভীষণ ভালোবাসতেন এবং বাবা মাকে ছেড়ে তিনি শ্রীরামকৃষ্ণের ভাবে তিনি মজে গিয়েছেন। আরেকজনের কথা বলা হচ্ছেন, তার নাম নারায়ণচন্দ্র, নারায়ণ মুখোপাধ্যায়, সারদার সমবয়স তিনি। ঘরেতে অনেক অর্থ অতিযত্রমান, প্রভুর পরম প্রিয় পরানুসমান, শ্রীপ্রভুর প্রতিবাদী কর্তৃপক্ষগণে আসিতে প্রভুর কাছে নিবারে নারায়ণে। এই গল্প বোধহয় যুগ যুগান্তর ধরে চলে আসছে। ঠাকুরের কাছে যারাই এসেছেন তাদেরকেই আসার সময় প্রবল বাধা অতিক্রম করে আসতে হয়েছে, আমাদের সকলকেও এই প্রবল বাধা অতিক্রম করে আসতে হয়েছে। কখনো বাড়ির বাইরে থেকে, কখনো পাড়া থেকে, কখনো বন্ধুবান্ধবদের মধ্যে থেকে, সবার কাছে খুব যে স্মুথ হয়ে গেছে আমাদের জয়নিংগুলো, এটা কিন্তু নয়। কারোর খুব স্মুথ আর কারোর স্মুথ আর কারোর খুব হর্ষ, কিন্তু প্রত্যেকে যারাই তার শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছেন, তারাই যখন শ্রীরামকৃষ্ণের কাছে চিরদিনের জন্য চলে আসার চেষ্টা করেছেন, তাদের এই বাধাকে বাধা পেতেই হয়েছেন। তাই বলছেন কর্তৃপক্ষগণে যারা বড়, যারা মুরব্বী গোছের মানুষ, তারা এই তাদেরকে আসাতে বাধা দিতেন। আসিতে প্রভুর কাছে নিবারে নারায়ণী, বালক না মানে মানা মন টানে তারে, অবশেষে পায় শান্তি বিষম শাস্তি বিষম প্রহারে। বালক সে বাধা সে মানে না, সে ঠিক সুযোগ বুঝে পালিয়ে যায়, কিন্তু যখনই সে ধরা পড়ত তাকে ভীষণ রকমভাবে মারা হতো, প্রহার করা হতো, তথাপিও দক্ষিণেশ্বরে আসেন নারায়ণ। তথাপি দক্ষিণেশ্বরে নারায়ণের আশা কখনো বন্ধ হয়নি। চিরভক্ত প্রভুর পদে বাধা প্রাণ, তার শ্রীরামকৃষ্ণের পদে তার প্রাণ বাধা হয়ে আছে। পুথিকার বলছেন প্রবল প্রেমের বেগ সাধ্যকার রথে, রুদ্ধ গতি কবে বন্যা বালুকার রোধে। আসিলে নারায়ণচন্দ্র প্রভু নারায়ণে, পুলকে বিকল বপু না যায় বর্ণন, সর্ব অগ্রে করাইয়া ভোজন তাহায়, পাথেয় সম্বল দিয়া করেন বিদায়। বলছেন শ্রীরামকৃষ্ণ যদি কাউকে আকর্ষণ করে থাকে, সেই আকর্ষণের এক গতিটা এত, আকর্ষণটা তো তীব্র হয়, তখন খুব দ্রুত বেগে সে তার দিকে ধাবিত হয়, মানুষ ধাবিত হয়। বলছেন নদী যখন খুব প্রবল বেগে সমুদ্রের দিকে অগ্রসর হয়, বালির বাধা, বালির যদি আমরা ইয়ে করতে থাকি, বালির যদি আমরা একটা বাধা তার সামনে একটা বাঁধ তৈরি করে রাখি, সেই প্রবল গতি সে বালির বাঁধকে ভেঙে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ভাসিয়ে দিয়ে চলে যায়। ঠিক সেই রকম আবেগের একটা বাঁধ, আবেগের যে বেগ
সেটা যাবতীয় বাধাকে অতিক্রম করে চলে আসে। তিনি এলে ঠাকুর ভীষণ প্রীত হতেন, ঠাকুর যেন কিরকম একটা হয়ে যেতেন। পুলকে বিকল বিপু না যায় বর্ণন, আনন্দে তার হাত পা একবারে ঠান্ডা হয়ে যেত, তিনি কি করবেন বোঝাই যেত না। তাড়াতাড়ি নারায়ণকে তিনি খাওয়াতেন, সেখানে খানিকক্ষণ গল্প টল্প করার পর যাওয়ার জন্য তিনি পাথেয় তাকে দিয়ে দিতেন। এই সময় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটা খুব খারাপ একটা কথা চালু হয়ে গেল। জনরবে এ সময় রটিল আখ্যাতি, শ্রীপ্রভুর আছে এক ছেলে ধরা রীতি। শ্রীপ্রভুর এরকম ছেলে ধরা রীতি আছে, এটা একেবারেই কোনো কালেই খুব কাজের জিনিস নয়। শ্রীরামকৃষ্ণের এরকম ছেলে ধরা এক রীতি আছে, এটা হচ্ছে কথা। এই এই কথা প্রচলিত ছিল। পুঁথিকার লিখছেন, এ সময় বিষ্ণু নামে ভক্ত একজন, বলিয়াছি বহু পূর্বে তার বিবরণ। বালক বয়স তেহ এড়ে দেহে এড়ে দহে ঘর বাড়ি, নারায়ণের মতো ঘরে করে কারাকারি। আসিতে না দেয় তাঁয়ে প্রভুর গোচরে, তালা দিয়া আটক করিয়া রাখে ঘরে। কঠিন হৃদয় পিতা কঠোর আচারী, জ্বালায় দিলেন বিষ্ণু গলদেশে ছুরি। ভক্তির উচ্ছ্বাসে দেখি বালকের কাজ, শরীরে রাখিতে প্রাণ মনে লাগে লাজ। কেবল বিমল ভক্তি ঈশ্বর চরণে, একমাত্র সার বস্তু অতুল ভুবনে। অবনী লুটায়ে মাগে ভক্তদের ঠাঁই, অবনী লুটায়ে মাগো ভক্তদের ঠাঁই, যদ্যপি করেন পরে করুণা গোসাই। আরেকজনের কাছে হৃদয় বাড়ি ছিল, বিষ্ণু তার নাম। তিনি কিছুতেই শ্রীরামকৃষ্ণের কাছে আসতে পারতেন না, তার বাবা অত্যন্ত কঠোর হৃদয় ছিলেন, তাকে দ্বারযুদ্ধ করে রাখতেন, তাকে প্রহার করতেন। অবশেষে তিনি দেখলেন এই শরীরটা তার কাছে যাওয়ার বিষয়ে বাধা, তাই গলায় ছুরি দিলেন। প্রবল ভক্তির ভাবে তিনি চলে গেলেন। বলছেন, শরীর রাখিতে মন প্রাণ মনে লাগে লাজ, যে মনে হচ্ছিল এই শরীরের কারণেই আমি তার সঙ্গে তাকে দেখা করতে পারি না। এই শরীরটা একটা প্রতিবন্ধকতার মতো, বিপিনে বাঁশি বেজেছে এবং সমস্ত ঘরে যে যারা গোপিনীরা তারা ঘরের কাজ করছিলেন, তাদের মন আর ঘরের কাজে নেই। তারা ভাবছেন কখন সময় করে তারা সেই শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে উপস্থিত হবেন। এমন সময় তারা ঘরের অর্গল করতে গিয়ে দেখলেন তার পতিরা সেই বাইরে থেকে অর্গল রুদ্ধ করে দিয়ে চলে গেছেন। বাড়ির লোকেরা এবং পতি ঘর অর্গল রুদ্ধ করে দিয়ে গেছেন, যাতে কোনোভাবেই তারা পেরোতে না পারে। তাদের মনে হতে থাকলো, গোপীদের মনে হতে থাকলো, যে এই শরীরটা হচ্ছে বাধা, এই শরীরটাকে অতিক্রম করে যদি আমরা যেতে পারি তাহলে তার সঙ্গে সূক্ষ্ম দেহে নিত্য আমাদের যোগাযোগ হবে। সঙ্গে সঙ্গে তারা শরীর ত্যাগ করলেন এবং সেই সূক্ষ্ম দেহে শ্রীকৃষ্ণের ব্রজমণ্ডলীতে তারা স্থান পেয়ে গেলেন। আমাদেরও এতটা করতে হবে না, কিন্তু এর মধ্যে যে ভাবনাটা আছে সেটা হচ্ছে এই, ভগবানের প্রতি উচ্চ আদর্শের প্রতি কেমন ভালোবাসা থাকা দরকার। আমরা যখনই ভালো কিছু করতে যাই, ভালো কিছু করবার জন্য আমরা এগোতে থাকি, আমরা বারবার বাধা পাই, বারবার বাধা পাই। এই প্রতিবন্ধকতা আমাদের কিছুই এগিয়ে দিতে সাহায্য করে না। কিন্তু যদি আমরা সেই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজেরা ভগবানের উদ্দেশ্যে এগিয়ে যাই, তাহলে দেখবেন নিশ্চিত নিশ্চিত করে আমরা অবশ্যই শ্রী ভগবানের কৃপা অনুভব করতে পারব। পুঁথিকার আবার আরেকজনের কথা বলছেন, তিনি হলেন বলছেন, এবে নৃত্য গোপাল গোস্বামী একজন, উপনীত হইলেন প্রভুর সধন। বঙ্গদেশে ঢাকার মধ্যে তার ঘর, মাঝারি বয়স বড় বর্ণ বড়ই সুন্দর। প্রসিদ্ধ বংশেতে জন্ম বৈদ্য কুলোদ্ভব, নিতাইয়ের শিষ্য পূর্ব পুরুষেরা সব। বাল্যাবধি গোস্বামীর মতি ভগবানে, যৌবন প্রারম্ভে মত্ত সাধন ভজনে। কিছু নাহি হয় তার যায় কিছু কাল, হৃদয়ে উদয়ে বড় যাতনা জঞ্জাল। শান্তির উপায় চিন্তা বিচারিয়া মনে, জুটিলেন কিছু পরে ব্রাহ্মদের সনে। সাকার যাহার প্রাণে 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 খেলে, ব্রাহ্মদের সঙ্গে তার শান্তি কিসে মেলে। ভঙ্গ দিয়া ব্রাহ্মদল কইলে পলায়ন, কইলে পলায়ন, অন্তরে দ্বিগুণ বৃদ্ধি অশান্ত ভীষণ। আকুল হইয়া পুছে দেখে যায় তারে, কে যেন বলিয়া দাও শান্তির উপায়। কেহ তাহে কহিলেন এথিষ্টের মত,
ইহাই প্রকৃত শান্তি নিকেতন পথ, অনুরাগে দিশে হারা সরল গোস্বামী এথিষ্টের দলে ভুক্ত হইলেন তিনি। চৌগুন তাহাতে জ্বালা প্রাণ যায় যায়, ফেলিয়া কোটির বস্ত্র গোস্বামী পলায়, ভাবিতে ভাবিতে চিতে হইল উদয়, গুরু বিনা কোনো কার্য হইবারে নয়, তবে কোথা পাই গুরু যাই কোথাকারে, হায় গুরু কোথা গুরু অন্বেষণ করে, হেনকালে ঢাকায় হইল উপনীত, বিজয় গোস্বামী যার প্রভুতে পীড়িত, প্রভুর মহিমা কিবা আশ্চর্য ঘটন, তিনেকে গোস্বামী দয়ে হইল মিলন, প্রথমে জিজ্ঞাসী করে দ্বিতীয়ের ঠাঁই, করুণা করিয়া কহ গুরু কোথা পাই, বিজয় সুদিনে কানে করিল প্রদান, শান্তিদাতা বিশ্বগুরু শ্রীপ্রভুর নাম, নামের বিষম টান মহাবল ধরে, প্রভুর দর্শনে যাত্রা করিল সত্তরে, উপনীত তাই আজি প্রভুর গচর, আহার করেন প্রভু সময় দুপর, আহ্লাদে নাহি সীমা দেখিয়া তাহায়, অর্ধাসনে সেই দিনে ভোজন হইল সায়, আনন্দে অবশ অঙ্গ করিয়া শ্রবণ, গোস্বামীরে আজ্ঞা করে চরণ সেবন, অতুল সৌরভ যেন তুলে সুমিরন, ধীরে ধীরে কুসুমের যখন সঞ্চালন, তেম তীব্র পরমানন্দ ভক্তবর তুলে, দেশলাই দোলাইয়া শ্রীপ্রভুর চরণ কমলে, আনন্দে ভরিল হিয়া ভক্ত গোস্বামীর, আগণ্ড বহিয়া ছাড়ে দুনয়নে নীর, ভক্তবরে প্রভুদেব কহেন তখন, সাধন ভজনে নাহি কোনো প্রয়োজন, করিতে হবে না কিছু জপ তপ আর, তুরি দিয়া কার্য সিদ্ধি হইবে তোমার, শনি কি মঙ্গলবার এসো এই ঠাঁই, হইবে বাসনা পূর্ণ কোনো চিন্তা নাই, যথা কথা করিলেন প্রভুদেব রায়, পূর্ণ কাম হইয়া গোস্বামী, পূর্ণ কাম হইয়া গোস্বামী দেশে যায়। পুথিকার বলছেন যে এই সময় নৃত্যগোপাল গোস্বামী তার সঙ্গে দেখা করতে এলেন, বাংলাদেশের ঢাকায় তার বাড়ি, মাঝারি বয়স, বর্ণ বড়ই সুন্দর, তার গায়ের রং খুব ফর্সা ছিল, প্রসিদ্ধ বংশতে জন্ম বৈদ্যকুলোদ্ভব, ব্রাহ্মণদের ভেতরে যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে চর্চা করতেন, জাতিতে বদ্যি, সেই বৈদ্যকুলোদ্ভব তিনি, বল্লাবতী, তারা যেহেতু তারা নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর, তাই বাল্যাবতী তাদের সেই ভগবানেতে ভীষণ রকমের মতি, যৌবনের প্রারম্ভে তিনি সাধন ভজন করলেন কিন্তু কিছুই হয় না, এটা একবার সকলেরই একটা ভাব, আজকেই পড়ছিলাম আত্মস্থানন্দজির একটা ওই যে বই বেরিয়েছে সেইখানে আত্মস্থানজি লেখা একটা চিঠি পড়ছিলাম, সেখানে তিনি বলছেন যে সাধন ভালো, ভজন ভজন যা কিছু বলো সেটা সময় সাপেক্ষ ব্যাপার, চোখ বুঝলাম আর ধ্যান করলাম সঙ্গে সঙ্গে হৃদয়ের ভেতরে সেই দিব্য মূর্তিকে দর্শন করতে পারবো, ওটা খুব সহজ হয় না, প্রথম দিকে খানিকটা মেকানিক্যাল মনে হয়, কিন্তু লেগে থাকতে হয়, নিরন্তর তার কাছে প্রার্থনা করতে হয়, তোমার নামে তোমার রূপে যেন আর মতি হয়, তোমার নাম করতে করতে আমার দেহ যেন শুদ্ধ হয়, তোমার রূপ চিন্তা করতে করতে তোমার সেই অরূপ যেন আমার হৃদয়ের ভেতরে একেবারে বাসা বাঁধে। তাই বলছেন যে কিছুতেই তার এই সাধন ভজন করতে তার প্রথমেই ভালো লাগছিল না, কারণ তিনি কিছু হাতের কিছু পাচ্ছিলেন না, তার মনে হলো তার সাধন ভজনে যে বৈষ্ণবীয় পদ্ধতিতে তিনি সাধন ভজন করছেন, এ পদ্ধতিতে সাধন ভজন করলে কিছু হবে না। অবশেষে তিনি নিরাকার ব্রহ্মবাদীদের সঙ্গে মিললেন, কিছুদিন যাওয়ার পর তার মনে হলো সাকারে যার জন্ম, সারা জীবন যিনি মূর্তি পূজা করেছেন, সারা জীবন যিনি বৈষ্ণব সেবন করেছেন, তার পক্ষে ব্রাহ্মদের সঙ্গ করা খুব কঠিন, তাই ব্রাহ্মদের সঙ্গ এক সময় তিনি পরিত্যাগ করলেন, এথিস্ট যারা ঈশ্বর মানে না তাদের সঙ্গ করার চেষ্টা করলেন, কিছুদিন বাদে তার মনে হলো যে না এ পথ তার নয়, মাতা তার পাগল হয়ে যাচ্ছে, সে খুঁজে চলেছে এক গুরু, একজন মানুষ যিনি তাকে সে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করাবেন। এমন সময় তার সঙ্গে দেখা হলো, ঢাকায় তার সঙ্গে দেখা হলো বিজয়কৃষ্ণ গোস্বামী, বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে তিনি শ্রীরামকৃষ্ণের কথা শুনলেন, বলছেন নামের ভীষণ টান মহাবল ধরে প্রভুদার দর্শনে যাত্রা করিল সত্তরে, উপনীত তাই আজি প্রভুর গোচর,
আহার করেন প্রভু সময় দুপুর। শ্রীরামকৃষ্ণের নামের এত আকর্ষণ, এত তীব্র আকর্ষণ, শোনামাত্র তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট বোধ করলেন এবং তিনি কোনোরকম আর সামান্যতম সময় নষ্ট করলেন না। তিনি ঢাকা থেকে কলকাতায় যাত্রা করলেন। যেদিন তিনি দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন তখন সদ্য দুপুর, ঠাকুর খেতে বসেছেন এবং শ্রীরামকৃষ্ণকে দেখে তার ভীষণ আনন্দ হলো। খাওয়ার পর ঠাকুর তার পা দুটিকে তার কাছে দিয়ে বললেন, ঠাকুর শুয়ে পড়লেন এবং বললেন তার পাটা যেন তিনি টেপেন। ধীরে ধীরে অতুল সৌরভ যেন তুলে সমীরণ, ধীরে ধীরে কুসুমে যখন সঞ্চালন, তেমতি পরমানন্দ ভক্তবর তুলে দোলাইয়া শ্রীপ্রভুর চরণ কমলে। সেদিনকে বাসস্ট্যান্ডের এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কলকাতা এক জায়গায়, সেখান থেকে আর উবেরের জন্য অপেক্ষা করে আছি। বাসস্ট্যান্ডেই অনেকগুলো ফুলের দোকান ছিল সেখানে এবং সেই ফুলের দোকানে সব জুঁই, মালতি, বকুল, এই ভালো ফুল, বেল ফুল, রজনীগন্ধা, মোটা মোটা রজনীগন্ধা ফুল, কয়েকটা পরপর পরপর দুটো তিনটে দোকান, সব কটা ফুলের দোকানে সেই ফুল ঝরে আছে। আর দুপুরের সেই মৃদুগন্ধ বাতাস বইছে সেই ফুলের উপর দিয়ে এবং সেই ফুলের গন্ধ যেন আমার নাকেতে এসে পৌঁছেছে। দূর থেকে আমি অনেকখানি, বেশ অনেকটা দূরে আছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গন্ধ আমার নাকেতেও আসছে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম যে মুহূর্ত তিনি স্পর্শ করলেন তখন সেই আধ্যাত্মিক ভাববন্যা তার ভেতরেও প্রবাহিত হতে থাকলো। শ্রীরামকৃষ্ণ থেকে সেই সুগন্ধ যেন তার মধ্যেও সঞ্চারিত হলো। তিনি আনন্দে ভরিয়া হিয়া ভক্ত গোস্বামীরে আগণ্ড বহিয়া ঝরে দুনয়নী নীরে, প্রভুবরে ভক্তবরে প্রভুদেব কহেন তখন সাধন ভজন নাহি কোনো প্রয়োজন। তিনি আকুল হয়ে গেছেন, তার কথা দিয়ে, তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, তিনি আর একটা কথাও বলতে পারছেন না, দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন। তার এমতো অবস্থা দেখে ঠাকুর তাকে বললেন, তোমার আর কোনো রকম সাধন ভজনের প্রয়োজন নেই। কারণ তিনি সাধন ভজনে কোনো আনন্দ খুঁজে পাচ্ছিলেন না। ঠাকুর তাকে বললেন, তোমার আর সাধন ভজনের প্রয়োজন নেই, তাহলে তুমি কি করবে? বলছেন, শনি কি মঙ্গলবার এসো এই ঠাঁই, হইবে বাসনাপূর্ণ কোনো চিন্তা নাই। শনিবার অথবা মঙ্গলবার, যেটাকে ঠাকুর মধুবার বলতেন, এই দুদিনের মধ্যে কোনো একদিন তুমি এখানে এসো, তুমি যা চাইছো, মনে মনে যেটা বাসনা করছো, সেই বাসনা তোমার পূর্ণ হয়ে যাবে। পুথিকার লিখছেন, যথা কথা করিলে এনে প্রভু দেব রায়, পূর্ণ কাম হইল গোস্বামী দেশে যায়, কায়াখানি সঙ্গে মাত্র দেশে আগমন, কিন্তু শ্রীপ্রভুর পদে মগ্ন হেথামন, নিরন্তর উঠেতে যে বাসনা তাহার, প্রভু দর্শনে তারা আসে পুনর্বার, একদিন বিরহ অসহ্য গুরুতর, বদন মলিন অতি বিষণ্ন অন্তর, শান্তির উপায় চিন্তা বিচরিয়া স্থানে, চলিলেন বিজন প্রান্তরে কোন স্থানে, গোরস্থান নামে এক ভয়ঙ্কর ঠাঁই, ঝোপে গাছে পরিপূর্ণ কোথা কেহ নাই, চিন্তায় আকুল আবিষ্ট উপবিষ্ট একধারে, উঠে ডুবে নানা ভাব মনের ভিতরে, হেনকালে একজন উপনীত পাশে, বুলবুল পাখি ধরা শিকারীর বেশে, গোস্বামীর চমক অঙ্গ করিল জিজ্ঞাসা, কে তুমি কি হেতু হেন নিরজনে আসা, বিদেশি অচেনা হাসি মুখে কহে তায়, পাখি ধরিবারে আমি আইনু হেথায়, এ কথা বলিয়া শিকারী যায় চলে, ধীরে ধীরে সুরীপথে অপর অঞ্চলে, দীর্ঘ প্রস্থে গোরস্থান অতীব বৃহৎ, তার মধ্যে নানাবিধ সরু সরু পথ, অনিমিক আঁকিদয়ে গোস্বামী হেতায়, কুতূহলে দেখেন শিকারী কোথা যায়, কিছু দূর ফিরিয়া যখন আগুয়ান, মোড়ে ফিরে নিজ পথে করেন পয়ান, গোস্বামী দেখিল এক আশ্চর্য মূরতি, শিকারী সেখানে নাই প্রভুরও মূরতি, দ্রুতগতি গোস্বামী হইল ধাববান, অদৃশ্য মূরতি দেখিবারে না দেখিতে না পান, পরাণ আকুল অতি উচ্ছ্বাসী অস্থির, বাক্যহীন রসনা নহে নয়নে বহিনীর, প্রভুর বিচিত্র খেলা লয়ে ভক্তগণ, বড়ই মধুর কাণ্ড ভক্ত সংযটন। পুথিকার বলছেন যে সেই তিনি শ্রীরামকৃষ্ণের কৃপা পেলেন, শনি এবং মঙ্গলবার ঠাকুর তাকে আসতে বলেছিলেন এবং আসা মাত্র তিনি ধীরে ধীরে
তার মনের ভিতরে শান্তি পেলেন। দীর্ঘদিন তো এদেশে থাকতে পারেন না তিনি, তাই ফিরে গেলেন পূর্ণ কাম হয়ে গোস্বামী দেশে আগমন। তার যাবতীয় কামনা ছিল সেগুলো পূর্ণ হলো, সেটি হয়ে তিনি দেশে আগমন করলেন। কিন্তু কায়াখানি সঙ্গে মাত্র দেশে আগমন, মনখানি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে, কিন্তু শ্রীপ্রভু পদে মগ্ন হেতা মন। তার শ্রী তার মনটি ঠাকুরের পায়ের কাছে ফেলে দিয়ে তিনি সেবল কেবলমাত্র তার শরীরটা নিয়ে চলে গেলেন। অসহ্য মনে হতো, ওখানে গিয়ে তার অসহ্য মনে হতো, ঠাকুরের দর্শন পাচ্ছেন না বলে অসহ্য মনে হতো। অসহ্য গুরুতর, বদন মলিন, অতি বিষণ্ণ অন্তর, তার মন প্রাণ যেন ভীষণ কষ্ট। এই যে করোনার কারণে মঠে যাওয়া নিষিদ্ধ ছিল আমাদের, আমরা মঠে যেতে পারতাম না। এই দু বছর পরে যখন মঠে গেলাম, মঠে যাওয়ার সময় যখন যাচ্ছি বেলুড় মঠে আসছি, এই সারদাপীঠ থেকে বেলুড় মঠ ওইটুকু পথ হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে এই পথটা অতিক্রম করতে পারছি না, এত অসহ্য মনে হচ্ছে। মনে হচ্ছে এত দূর কেন, ওই আগে তো এত দূর মনে হতো না, অথচ দূরত্ব কিন্তু সেই একই থেকে গেছে। কিন্তু আকুতি, তাকে দেখার যে আকুতি, এই তখন এর মন এই ভাবটা আমাদের মনে হলে মনে হবে কতক্ষণে তার সঙ্গে দেখা করব। এইরকম বারে বারে তার মনে হতো। একদিন এরকম যখন মনে হলো, তখন তিনি বিজন প্রান্তে একাকী একটি জায়গা, নির্জন জায়গায় গেলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন সেটা হচ্ছে গোরস্থান। যেমন গোরস্থান হয় নির্জন প্রান্তে, পরপর পরপর সমাধিগুলো করে আছে, সমাধি আসা যাওয়ার অনেকগুলি রাস্তা আছে। এমন সময় তিনি একটি অদ্ভুত মানুষকে দেখতে পেলেন। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে হে? সে বললো, আমি তো পাখি ধরি, পাখি ধরবার উদ্দেশ্যে এই নানা স্থানে ঘুরে বেড়াই। তারপরে তিনি ধীরে সেই পাখি ধরা মানুষটা তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। গোস্বামীর মনে হলো, এই নির্জন স্থানে পাখি কি ধরবে? তাই তিনি কোথায় দেখবার চেষ্টা করে তার পেছন পেছন যেতে থাকলেন। যতই যাচ্ছেন ততই তাকে আর দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে তিনি তাকে দেখতে পেলেন, এবং দেখতে পেয়ে তিনি তার কাছে যখন গেলেন, দেখলেন সে পাখি ধরা মানুষটা নয়, সেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। অদৃশ্য মূরতিকারে দেখিতে না পান, দ্রুতগতি গোস্বামী হইল ধাবমান। দূর থেকে সেই শিকারীটাকে দেখে তার শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ে গেল। মনে হলো যেন ইনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তিনি দ্রুতগতি তার কাছে হেঁটে যাচ্ছেন, এবং যত দ্রুত যাচ্ছেন তখন আর তিনি তাকে আর খুঁজে পাচ্ছেন না, কিন্তু সেই শ্রীরামকৃষ্ণের চেহারাটা তার মনে হতো। পথিকার লিখছেন, পরানো আকুল অতি উচ্ছ্বাসে অস্থির, বাক্যহীন রসনা নয়নে বহিনীর। তার পরাণ আকুল হয়ে গেছে, উচ্ছ্বাসে অস্থির হয়ে উঠেছে, আর তার মুখে কোনো শব্দ নেই, শুধু দু চোখ ধরে জল পড়ছে। প্রভুর বিচিত্র খেলা লয়ে ভক্তগণ, বড়ই মধুর কাণ্ড ভক্ত সংযটন। ভক্তদের একত্রিত করবার জন্য প্রভুর এই যে নানা লীলা, এ ভারী অদ্ভুত, ভীষণ সুন্দর এই লীলা। স্বামী বীরেশ্বরানন্দজি দশম সংঘগুরু, তিনি সংঘের প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি ঠিক করে দিলেন, আমরা কেউ আমাদের নিজেদের গুরুর জন্মদিন পালন করতে পারবো না, আমাদের সকলের গুরুর জন্মদিন ব্যাস পূর্ণিমা, আমাদের ব্যাসদেবের জন্মদিন সেদিনকে পালন করব। গুরু পূর্ণিমার দিন সকলে আমরা আমাদের গুরুর জন্মদিন আবির্ভাব তিথি পালন করব, তাকে চিন্তা করব, তাকে বিশেষভাবে আমাদের শ্রদ্ধা আনন্দ এই সমস্ত প্রকাশ করব। তিনি যেন প্রত্যেকের হৃদয়ে প্রত্যেককে আগিয়ে নিয়ে গেলেন। যখন এই যে অকুল চিত্ত হচ্ছে, তাকে দেখবার জন্য পাগল হয়ে যাচ্ছে, নিরালায় যাচ্ছেন কেন? কারণ জন মানুষের সংসদ তার ভালো লাগছে না, মানুষকে আর তার ভালো লাগছে। মানুষ থেকে যখন মানুষ সরে এসে, মানুষের সেই প্রবল ভিড়ের মধ্যে থেকে মানুষ নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে একাকী নির্জনে আকুল মনে তাকে খোঁজে, অবশ্যই তাকে তিনি ঈশ্বর গুরু তাকে ঈশ্বরের কাছে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পথটি দেখিয়ে দেন। আগামীকাল সেই ব্যাস পূর্ণিমা তিথি, আগামীকালে আমরা যেন সবাই আমাদের গুরুকে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করি। আমাদের লৌকিক গুরু যিনি আছেন, যার যার কাছে মন্ত্র দীক্ষা আছে তাকে তো স্মরণ করবেন, তা আসল স্মরণ করার কথা। আমাদের আসল গুরু এবং ইষ্ট তিনি হলেন শ্রীরামকৃষ্ণ, তাকে বারবার স্মরণ করার কথা, তার কাছে নিরন্তর প্রার্থনা করার কথা। এই ভববন্ধনে, এই যে ভবের জঙ্গলে আমরা কিচ্ছু খুঁজে পাচ্ছি না, এই অন্ধকারের মধ্যে যখন এক পাও গিয়ে যেতে পাচ্ছি না, সেই সময় যেন আমরা তাকে দেখতে পাই, আমরা তাকে যেন বুঝতে পারি, আমরা যেন পথ খুঁজে পাই, এবং ক্রমাগত সেই আকুতি যেন আমাদের ঈশ্বরের সঙ্গে দেখা করিয়ে দেয়, এবং তার ভাবে ভাবিত হয়ে তার ভাবে
মিলিত হয়ে তার মতো যেন হয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে এর পরবর্তী অংশ থেকে আলোচনা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।